শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা সৈয়দ ওয়ালুল্লাহর রচিত লাল শালু উপন্যাসটি আলোচনা করছিলাম, আমরা পাঠ্য বই থেকে উপন্যাসটি আলোচনা করছিলাম। উপন্যাসের যে অংশে গত দিন আমরা ক্লাস শেষ করেছিলাম, যে কেতাবগুলো পুরনো কেতাবগুলো অনেক দিন আগে লেখা হয়েছিল, সেই কেতাবগুলোর জ্ঞানের সাথে বর্তমান পরিবর্তনশীল জ্ঞান বিজ্ঞানের সমাজের নানামাত্রিক ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গি এগুলোর সাথে সামঞ্জস্য বিধান করবার জন্য এমন কোন পাঠক, এমন কোন আলোচক খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের অংশটা আমরা আলোচনা করছি, তবু আশা কত আশা, খোদা তালার ওপর প্রগাঢ় ভরসা, দিন যায় অন্য এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধার্ত চোখ বৈরী ভাবাপন্ন ব্যক্তি সুখ উদাসীন দুনিয়ার পানে চেয়েছে আরো ক্ষয়ে আসে। যে মানুষগুলো জীবন জীবিকার প্রয়োজনে ধর্মশিক্ষাকে আশ্রয় করে বাঁচতে চেয়েছে তাদের অনেক আশা অনেক স্বপ্ন খোদা তালার উপর তাদের প্রগাঢ় ভরসা গভীর আস্থা আস্থা বিশ্বাস প্রত্যয় যে তারা তাদের এই নির্দিষ্ট এলাকা ছেড়ে একদিন সত্যি সত্যি অন্য কোথাও বেরিয়ে পড়বে, আত্মসুখ সন্ধানের জন্য ব্যক্তি সুখ সন্ধানের জন্য নিজের প্রয়োজনে নিজের ভাগ্য ফেরানোর প্রয়োজনে এই মানুষগুলি সত্যি সত্যি শস্যহীন অনুর্বর মরার এই দেশ ছেড়ে ভিন্ন এক দেশে ভিন্ন এক জেলায় তারা চলে যাবে। খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে এই মানুষগুলো ধর্মীয় শিক্ষাকে আশ্রয় করে কোরআনের হাফেজ হয়, ধর্মশিক্ষাকে তারা জীবনের পেশা হিসেবে গ্রহণ করে, উপায় জীবন জীবিকার উপায় হিসেবে তারা গ্রহণ করে, তবুও এই ক্ষুধার জ্ঞান ধর্মশিক্ষার পুঁজি পেটে থাকলেও তারা শান্তি পায় না, প্রশান্তি পায় না, কেননা ক্ষুধার্ত পেটে এই ধর্মীয় জ্ঞান তাদের প্রশান্তি দিতে পারে না। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকন পাথরের খণ্ডটার ওপর বসে শীতল পানিতে অজু বানায়, টুপিটা খুলে তার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে আবার পরে, কিন্তু শান্তি পায় না। এরা ধর্মকর্ম বিশেষ করে পাঁচ একটা নামাজ পড়ে, সেই নামাজের প্রাক মুহূর্তে পূর্ব মুহূর্তে তারা মসজিদের পুকুরের মসজিদের পাশে যে পুকুর পাশ সেখানে শান বাঁধানো আছে সিমেন্টের যে দিয়ে ইট সুরকি দিয়ে যে শান বাঁধাই করা পুকুর পাশ সেখানে বসে এরা শীতল পানিতে অজু বানায়, অজু করে নামাজের আগে, তারপর টুপিটা মাথা থেকে খুলে সেটার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে, কিন্তু তবুও এরা শান্তি পায় না। মন থেকে থেকে খাবি খায়, দিগন্তে ঝলসানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়, মনের শান্তি নেই মানুষগুলো, মানসিক একটা অশান্তিতে এরা ভুগতে থাকে এবং তারা দূর দিগন্তে বিশেষ করে জেলার বাইরে কোন জেলায় অথবা কোন দেশে গেলে তাদের ভাগ্য ভাগ্যের চাকা ফিরে যাবে, ভাগ্য পরিবর্তিত হবে। এরা তাই দেশ ত্যাগ করে, ত্যাগ করে সদল বলে বেরিয়ে পড়ে। এই ক্ষুধার্ত মানুষগুলো ভাগ্যের পরিবর্তনের জন্য জীবন জীবিকার জন্য তিন বেলা খেয়ে পড়ে বাঁচবার জন্য এরা সদল বলে দেশ ত্যাগ করে। নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়
কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, দফতরির অ্যাটকিনি, ছাপাখানার মেশিনম্যান, ট্যানারিতে চামড়ার লোক, কেউ মসজিদে ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। দেশময় কত সহস্র মসজিদ! এরা, এই মানুষগুলো, দেশ থেকে এই মানুষগুলো বিভিন্ন পেশায় নিয়োজিত হয়। কেউ জাহাজে টিকিট কেটে অন্য জেলায় যায়, আবার কেউ জাহাজে খালাসির কাজ করে, কেউ কারখানার শ্রমিক হয়, কেউ বাসা বাড়িতে চাকর বাকরের কাজ করে, কেউ অফিস আদালতে পিয়নের কাজ করে, ছাপাখানায় গিয়ে মেশিন ম্যান হয়, মেশিন চালায়, টেনারেতে গিয়ে চামড়ার লোক হয়, চামড়ার কারখানায় গিয়ে। আবার যারা ধর্মীয় শিক্ষাকে পুঁজি করে, তারা, কেউ মসজিদের ইমাম হয়, কেউ আবার মুয়াজ্জিন হয়। দেশময় কত সহস্র মসজিদ! কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে আছে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহে মুলুকে, নয়তো মনিদের দেশে। দেশে হাজার হাজার মসজিদ, কিন্তু তারপরও শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে যে মসজিদগুলো আছে, শহরে, উপশহরে অথবা একেবারে নিতান্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলের মসজিদগুলো কিন্তু খালি নেই। আগে থেকেই সেখানে সেগুলো দখল হয়ে আছে, কেউ সেখানে মুয়াজ্জিন, কেউ ইমামতি করছে। সুতরাং সেই জায়গাটাও খুব বেশি নিরাপদ না, সেখানেও পথ খালি নেই। এই কারণে এরা তখন, কেউ উত্তরবঙ্গে চলে যায়, দূর দূরান্তে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তারা ছড়িয়ে পড়ে। আবার কেউ কেউ মনিদের দেশে চলে যায়, যশোর, কুষ্টিয়া অথবা বরিশাল, এই অংশগুলোতে তারা চলে যায়। দূর দূর গ্রামে, যে গ্রামে পৌঁছতে হলে কত চড়া পড়া, শুষ্ক নদী পেরোতে হয়, মোষের গাড়িতে, খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত। আবার দূর দূরান্তে গ্রামে তাদের অনেককেই অনেক রাস্তা অতিক্রম করে পায়ে হেঁটে সেই মরা নদী, শুকনো নদী পেরিয়ে কখনো তাদের মোষের গাড়ির খড়ের যে গাদা সেখানে ঘুমোতে হয়, আবার মোষের গাড়িতে করে দূর দূরান্তে যেতে হয়। কোন 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 জায়গায় গিয়ে তারা সেই খড়ের বিচালির যে গাদা আছে, স্তূপ আছে, সেখানে কখনো কখনো অনেক রাত তাদের ঘুমিয়ে কাটাতে হয়। আবার গারো পাহাড়ে, দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও, ভাওয়াল অঞ্চলে, বিশেষ করে মধুপুর ভাওয়াল অঞ্চলে, গারো পাহাড়ে এই অংশটাকে, দুর্গম অঞ্চলেও কে কবে একটা মসজিদ, বাঁশ দিয়ে মসজিদ বানিয়েছিল, সেখানেও পর্যন্ত এই ভাগ্য প্রত্যাশীরা কিন্তু সেখানে চলে যায়, মসজিদে ইমামতি করবার জন্য, মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করবার জন্য। একজন সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যান, বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডল মসৃণ, কিন্তু আসলে ভেতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা, নব্য শিক্ষিত মুসলমান। একদিন একজন সরকারি কর্মচারী পায়ে বুট জুতো পায়ে দিয়ে শিকারে আসেন, বাইরে সুটকুট পরে, বিদেশি পোশাক পরে, মুখে দাড়ি নেই, মসৃণ মুখ, কিন্তু এই লোকটি আসলে ভেতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা,
নব্য শিক্ষিত মুসলমান। সেই দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের আজান শুনে চমকে ওঠে, সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু দমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। তো এই শিকারের সাথে এই শিকারি শিকারে এসে পাহাড়ে দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের আজান শুনে চমকে ওঠে, সঙ্গে সঙ্গে শিকারের আশাও কিছুটা দমে যায়। পরে এই মৌলবীর সাথে এই আগত শিকারীর দেখা হয়। এই আত্মীয় স্বজন ছেড়ে এই মৌলবী মধ্যে এই বনের মধ্যে দুর্গম অঞ্চলের মধ্যে তার চোখে মুখে যেন এক ধরনের ভীষণ নিঃসঙ্গ তার যে ছাপ, করুণ নিঃসঙ্গ তার যে ছাপ, সেটি ফুটে ওঠে। আপনার দৌলত খানা, শিকারী বলে, আপনার নাম? নাম শুনে মৌলবীর চোখ জল হয়ে ওঠে। তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। এই মৌলবী শিকারীকে তার বাসস্থানের কথা জিজ্ঞাসা করে, পেশার কথা জিজ্ঞাসা করে, নাম জিজ্ঞাসা করে। এই শিকারি যখন তার নাম বলে, বাসস্থানের কথা বলে, তখন কিন্তু মৌলবীর চোখ যেন উজ্জ্বল হয়ে ওঠে, এক ধরনের তার চোখের সামনে যেন আশার আলো জেগে ওঠে। শিকারিও পাল্টা প্রশ্ন করে, বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, এধারের লোকদের মধ্যে খোদা তালার আলোর অভাব, লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা। শিকারিও যখন পাল্টা প্রশ্ন করে এই মৌলবীকে, বাড়ির কথা বলতে গিয়ে সে স্মৃতিকাতর হয়ে পড়ে, নস্টালজিয়া আক্রান্ত হয়, এবং সে আবার নিজেকে মুহূর্তে সংযত করে বলে যে এইখানকার লোকদের মধ্যে খোদা তালার আলোর অভাব, খোদার জ্ঞানের অভাব, ধর্মীয় জ্ঞানের অভাব, লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে ধর্মীয় জ্ঞান প্রদানের জন্য, জ্ঞান বিতরণের জন্যই মৌলবী এখানে এসেছে। কিন্তু নিজের দুর্বলতার কথা সে কিন্তু আসল কথাটা, দেশ ছাড়ার আসল কারণ যে শস্যহীন তার জন্মভূমি বাস্তুভিটা, সেই অঞ্চলে অভাব অনটন, দুঃখ দারিদ্র, শস্যহীনতা, অনুর্বরতা তাদের যে নিত্য সঙ্গী, তিন বেলা যে তারা খেয়ে পড়ে বাসবার নিশ্চয়তাটুকু সেখানে নেই, সেই কারণে তারা দেশ ত্যাগ করে ত্যাগ করেছে এই মৌলবী কিন্তু সেই আসল কথাটা বলে না। দূর জঙ্গলে বাঘ ডাকে কচ্ছিত, কখনো হাতিও দাবড়ে কুঁদে নেমে আসে, কিন্তু দিনে 5-7 বার দীর্ঘ শাল গাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে, মৌলবীর গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা কগাছি দাড়ি ওড়ে, এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ফিটেটার জন্যে। এই দুর্গম পাহাড়ি গারো পাহাড়ি অঞ্চলে বনের মধ্যে হঠাৎ করে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার আজান দেওয়ার যে ধ্বনি, সেটি শোনা যায় মিহি কণ্ঠের। কখনো কখনো সে অন্যদের সাথে কথাবার্তা বলে, সেই শব্দ কিছুটা পাওয়া যায়। কিন্তু এই মৌলভী যখন একাকী রাতে যখন ঘুমোতে যায়, তখন কিন্তু তার জন্ম ভিটার জন্য, বসত ভিটার জন্য, নিজের প্রিয় জন্মভূমির জন্য, আত্মীয় স্বজনদের জন্য তার কিন্তু ভীষণ মন খারাপ হয়, চোখের কোণে জল চলে আসে। কিন্তু সেটা শিকারীর কল্পনা।
আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারি কল্পনা করে সে কথা। তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা জানে না, ভাবতেও পারে না হয়তো। কিন্তু মৌলব শিকারে সে ভেবেছে যে এই জনহীন এই দুর্গম বনের মধ্যে পাহাড়ি অঞ্চলে এই মৌলবী কিভাবে জীবন যাপন করে একা একা, তার কি তার আত্মীয় স্বজনের কথা মনে পড়ে না? কিন্তু এই শিকারি জানে না যে তার খবর শুনে তার কাছ থেকে তার বাড়ির কথা শোনার পরে এই মৌলবী যেন নতুন আশায় বুক বেঁধেছে, নতুন স্বপ্নে বিভোর হয়েছে। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাগ পড়েছে, হাওয়া শূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধান ক্ষেত নিথর, কোথাও একটু স্পন্দন নেই, আকাশে মেঘ নেই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হইয়াছে। শ্রাবণ মাসের শেষ দিকে ভীষণ ভ্যাপসা গরম, তাপমাত্রা খুব বেড়েছে, সূর্যের প্রখর আলো, হাওয়া শূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধান ক্ষেত নিথর, কোথাও একটু কম্পন নেই, আকাশে মেঘ নেই, তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আসে আছে। এরকম একটা ভীষণ গরম, কোথাও একটু বাতাস নেই, ভ্যাপসা গরম, এরকম একটা সময়, এমন দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেরোয়, ডিঙিতে দুজন করে, সঙ্গে কোঁচ জুতি, নিস্পন্ধ ধান খেতে প্রগাঢ় নিস্তব্ধতা। কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিরে গেল। শ্রাবণের এই সময়ে আমন ধানের ক্ষেতে লোকজন নৌকা কোঁচ জুতি নিয়ে আসলে মাছ শিকারে বেরোয়, অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, ঢেউ হয় না, শব্দ হয় না, গলুয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখে ধারালো দৃষ্টি, ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি একে বেঁকে চলে। দুজন করে লোক, একজন দাঁড়িয়ে থাকে নৌকার সামনে গলুয়ের মধ্যে, সে মাছ খুঁজে বেড়ায়, এবং এই লোকটি সে দাঁড়বাওয়া লোক পিছনে যে থাকে তাকে ইশারা করলে এই মানুষটি তখন আবার সে কোঁচ দিয়ে বা জুতি দিয়ে সে মাছ শিকার করে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে, তাহের দাঁড়িয়ে সামনে তার চোখ তেমনি শিকারীর সুচাগ্র একাগ্রতা, পেছনে তেমনি মূর্তির মতো বসে আছে কাদের, ভাইয়ের ইশারার অপেক্ষায় থাকে, দাঁড় বাইছে কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয় তুলো। এই নৌকো বাওয়ার এক ধরনের কৌশল আছে, অতি সন্তর্পণে খুব ধীরে ধীরে ধানের মধ্য দিয়ে তারা এই নৌকা বেয়ে এগিয়ে যায়, দাঁড় বেয়ে এগিয়ে যায়, যে মানুষটি সামনে আছে মাছের, সে মাছ দেখে কোথায় মাছ আছে, কোথায় ধানের নাড়া নড়ছে সে খেয়াল রাখে, এবং পরে পিছনে যে নৌকা বায় তার কাছে মাছ মারার অস্ত্রটি রয়েছে, তো সে যখন তাকে ইশারা করে তখন সে মাছটিকে শিকার করে। তো আমরা আজকে এই পর্যন্তই আলোচনা, আমরা এটুকু আলোচনা করলাম, তোমরা নিজেরা একটু বাসায় পড়ে নিবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, ধন্যবাদ।